বাংলাদেশে কক্সবাজারের উখিয়ায় সোমবার ভোরে র‍্যাব অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শরকিয়ার সামরিক প্রধান রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশারকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, দেশীয় দুটি অস্ত্র, ১১টি কার্তুজ সহ ২.৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে আধ ঘন্টার বেশি সময় ধরে জঙ্গিদের সঙ্গে র‍্যাবের গোলাগুলি হয়, তবে গোলাগুলিতে কেউ হতাহত হয়নি। সম্প্রতি বান্দরবানের পাহাড়ে জঙ্গি সংগঠন আস্তানা গড়ে তোলে এবং প্রশিক্ষণ নেয়, পরে সেখানে অভিযান চালায় র‍্যাব। সেই সময় বেশ কয়েকজন গ্রেফতারও করা হয়, কিন্তু সেখান থেকে পালিয়ে যান সামরিক শাখার প্রধান রণবীর ও তার সহযোগী বাশার। পরে তারা উখিয়ার কুতু পালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপন করে তরুণদের জঙ্গি সংগঠনে অন্তর্ভুক্ত করে সামরিক প্রশিক্ষণ দেন রণবীর। তাই র‍্যাবের প্রধান টার্গেটে ছিলেন তিনি। রোহিঙ্গা তরুণদের প্রশিক্ষণ দিতে তিনি ক্যাম্পে আত্মগোপন ছিলেন কিনা অথবা কোনো রোহিঙ্গা তরুণের সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েছে কিনা সেটি খতিয়ে দেখছে র‍্যাব। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার খন্দকার আল মইন। বাংলাদেশ থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।